नमस्कार বন্ধুরা, এক্সাম মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত। আজকে আমরা এসেছি, এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট। তো আমাদের রাজ্যের এই ঐতিহাসিক যে স্থানটা, তো এইখানকার ঐতিহাসিক কারণটা কি আছে, তোমরা যেহেতু বিভিন্ন পরীক্ষা দিতে বসছো, ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে, বা তুমিও জেনে রাখাটাও ভালো যে প্রিন্সেপ ঘাটের ব্যাপারটা কি, সেই নিয়ে আজকে আলোচনা। তো চলো ভিডিওটি দেখা যাক, শুরু করা যাক ভিডিওটি। প্রিন্সেপ ঘাট, প্রিন্সেপ ঘাট হলো কলকাতায় হুগলি নদীর তীরে অবস্থিত ব্রিটিশ যুগে নির্মিত একটি ঘাট। ঘাটটি মহামতি অশোকের শিলালিপির পাঠোদ্ধারকারী প্রাচ্যবিদ জেমস প্রিন্সেপের স্মৃতিতে নির্মিত হয়। এর প্যালোডিয়ান পোর্চটির নকশা করেন ডব্লিউ ফিজগেরাল্ড। ঘাটটি নির্মিত হয় 1841 সালে। বিদ্যাসাগর সেতু ঠিক এই ঘাটের পাশেই নির্মিত হয়েছে। এই ঘাটটি ফোর্ট উইলিয়াম দুর্গের ওয়াটার গেট ও সেন্ট জর্জের গেটের মাঝে অবস্থিত। এটি 1841 সালে নির্মিত হয় এবং অ্যাংলো ইন্ডিয়ান ইতিহাসবিদ জেমস প্রিন্সেপের নামে নামাঙ্কিত হয়। ঘাটের মূল স্থাপত্যটি 2001 সালের নভেম্বর মাসে পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত মন্ত্রক সংস্কার করেছেন। এটির রক্ষণাবেক্ষণে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারই রয়েছে। প্রথম দিকে এই প্রিন্সেপ ঘাটটি ব্রিটিশদের সব যাত্রীবাহী জাহাজের ওঠানামার কাজে ব্যবহার করা হতো। প্রিন্সেপ ঘাট কলকাতার সবচেয়ে পুরনো দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। সপ্তাহান্তে অনেক মানুষ এখানে বেড়াতে আসেন। নদীর গা ঘেঁষে রাস্তায় খাবারের দোকান রয়েছে। ঘাটের কাছে 40 বছরের পুরনো আইসক্রিম ও ফাস্টফুড বিক্রির একটি কেন্দ্র রয়েছে। এখানে অনেক অনেক মানুষ আসেন। তরুণ তরুণীদের মধ্যে এই জায়গাটি বেশ জনপ্রিয়। এখান থেকে অনেকে নদীতে নেমে নৌকোয় প্রমোদ ভ্রমণে যান। 2012 সালের 24 মে প্রিন্সেপ ঘাট থেকে বাজে কদমতলা ঘাট পর্যন্ত 2 কিলোমিটার পথে সৌন্দর্যায়িত নদী তীরের উদ্বোধন করা হয়েছে এবং এই অংশের ঘাটগুলির সংস্কারও করা হয়েছে। এই অংশটি আলোকমালা, বাগান, প্রমোদ পথ, ফোয়ারা দিয়ে সাজানো হয়েছে। প্রিন্সেপ ঘাটের পাশেই রয়েছে পূর্ব রেলের অধীনস্থ কলকাতা চক্ররেল। এটির একটি স্টেশনও রয়েছে, স্টেশনটির নাম প্রিন্সেপ ঘাট। বলিউডের বিভিন্ন ছবি যেমন পরিণীতা গানের শুটিং এই প্রিন্সেপ ঘাটই হয়েছে। এছাড়াও টলিউডের বিভিন্ন ছবির শুটিং এখানে হয়ে থাকে। ঘাটের নিকটবর্তী ম্যানওয়ার জেটি কলকাতা বন্দর কর্তৃপক্ষের মালিকানাধীন। জেটিটি মূলত এখন ভারতীয় নৌবাহিনী ব্যবহার করে থাকে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে কলকাতা বন্দরের গৃহীত ভূমিকার স্মৃতি বহন করে চলেছে। প্রিন্সেপ ঘাট বর্তমানে এমন একটি জায়গা যেখানে সমস্ত কিছুতেই মানুষের আমোদ প্রমোদ জুড়ে রয়েছে। এই এমন একটি জায়গা যেখানে আসলে তুমি তোমার মনের সমস্ত ক্লান্তি গ্লানি সব ধুয়ে ছেড়ে যেতে পারবে। তোমার মনের যে কোনো কষ্ট হোক, যে কোনো ক্লান্তি হোক, যে কোনো গ্লানি হোক, ঠিক এখানে যদি নদীর পাড়ে এসে একটু বসো, তুমি দেখতে পাবে তোমার সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ যেন নদীর স্রোতের মতন ঠিক বেয়ে চলে যাচ্ছে। আশা করি তোমরা সমস্ত কিছু এখানকার জানো, সমস্ত কিছু দেখেছ। তো চেষ্টা করলাম নতুন করে, নতুনভাবে কিছুটা ঐতিহাসিক জিনিস জানিয়ে তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করার। এখানে যদি আসতে চাও ঠিক বিকেলবেলায়, পরন্ত রোদে এসে তুমি এখানে দাঁড়াবে, তাহলে দেখতে পাবে যেন প্রকৃতির চুম্বন, প্রকৃতির যে সৌন্দর্য সেটা যেন তোমার সামনে ঢেলে প্রকৃতি তোমাকে সাজিয়ে দেবে। সেই প্রকৃতিকে উপভোগ করার জন্য তুমি একবার হলেও এখানে ঘুরে এসো। চেষ্টা করবো পরবর্তীতে আরও ভালো কিছু, আরও নতুনভাবে তোমাদের কাছে কিছু উপস্থাপন করার। ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মাঝে এই জিনিসটি শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, আর অবশ্যই মোটিভেটেড থেকো। জয় হিন্দ।